আচ্ছা, প্রথমে সমস্যাটা দেখেন। যখন আমরা এটাকে সোয়াইপ করলাম, ডোন্ট কভার দ্য ইয়ারফোন এরিয়া, মানে আমি মোবাইলটাকে কোনোভাবে আনলক করতে পারতেছি না। যেমন দেখেন, আমরা এই পাওয়ার বাটনে প্রেস করলাম, তারপর এটাকে সোয়াইপ করলাম, লকটা খোলার কথা কিন্তু খুললো না, লেখা আসলো এই লেখাটা। এখন আমাদের ভলিউম প্লাস টিপ দিতে বলছে এই জায়গায়। এই যে আমরা আবার এটাকে করি, এভাবে দিলাম, দেওয়ার পরে এই যে এখন যদি ভলিউম প্লাস টিপ দেই, তারপর যদি আবার এরকম করি, তাহলে কিন্তু লক খুলে গেছে। মানে ভলিউম প্লাসে একবার টিপ দিয়ে তারপর হচ্ছে আমাদের এই লকটাকে আনলক করতে হচ্ছে। প্রত্যেকবার যদি এরকমটা হয়, আমরা কি করতাম, আমাদের আসলে মেইন উচিত ছিল যে আমরা এটাকে এভাবে একটা টান দিলেই এটা খুলে যাওয়ার কথা, কিন্তু এরকম আসবে, আবার ভলিউম প্লাস টিপ দাও, তারপর আবার দাও, তারপর লক খুলে, একটা প্যারাদায়ক, তাই না? তো এই প্রবলেমটার একেবারে চূড়ান্ত সমাধানটা নিয়ে আমরা আলোচনা করি, চলেন। প্রথমত বুঝতে হবে যে এই প্রবলেমটা আসলে কোন কোন জায়গা থেকে আসে, বা এই জিনিসটা আসলে কী কাজ করে। দেখেন, এইখানে আমাদের প্রত্যেকটা মোবাইলের এইখানে একটা ই থাকে, সেন্সর থাকে। যেমন আমি এই মাদারবোর্ডটা আপনারা অবশ্যই দেখবেন, এরকম একটা সেন্সর। তা এই এই সেন্সরটার নাম হচ্ছে প্রক্সিমেটি সেন্সর। তো এই সেন্সরের অনেকগুলো, মানে অনেকগুলো মোবাইল অনেক রকম সেন্সর ব্যবহার করা হয়, জাইরোস্কোপ সেন্সর, এগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। আপনারা যদি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে সেন্সর সম্পর্কে আপনার আইডিয়া হবে। তো এই সেন্সরটার কাজ হচ্ছে কি, যখন আপনি কেউ কল করে, কল করার পর যখন আপনি কানে লাগান, অতিরিক্ত সময় ওই কল করার সময়, কথা বলার সময় তো মোবাইল এমনিতেই গরম হয়, তারপর যদি আপনি কানে লাগাই রাখেন, তখন যদি এই লাইট জ্বলা থাকে তাহলে মোবাইল গরম হয়ে যাবে, সমস্যা হতে পারে। এরপর ধরেন যদি এইখানে কিছু দিয়ে রাখেন, তাহলে ও বুঝবে, স্ক্রিন বন্ধ হয়ে যাওয়ায় দেখবেন যে ও মনে করে যে আমার মোবাইলটা বন্ধ করতে বলছে। তো এই সেন্সর অনেক কাজ আছে, যাই হোক ওই সেন্সর নিয়ে আলোচনা করতেছেন। এখন এই প্রবলেমটা আসে এই সেন্সর থেকে। এখন এইটা হওয়ার বেশ কয়েকটা কারণ আছে। এক, অনেক গ্লাস পেপার আছে যেটা এতটাই ব্ল্যাক, এখান থেকে আলোটা যেতে পারে না। তো আলোটা না যাওয়ার ফলে হচ্ছে এই ধরনের প্রবলেম হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় দেখবেন যে এই যে স্ক্রিন পেপার লাগাই মোবাইলের উপরে, এই স্ক্রিন পেপার অনেক সময় মিলাতে পারে না। এই জন্য অনেক দোকানদাররা করে কি, উল্টাপাল্টা স্ক্রিন, মানে অন্য মডেলের স্ক্রিন পেপার লাগাই দেয়, যেটা একেবারে এই সেন্সরের উপর পরপর, মানে সেন্সরটা ঢাইকা যায়, যার ফলে কিন্তু আমাদের এই প্রবলেমটা হতে পারে। এরপর অনেক সময় হয় কি যে এই সেন্সরটার উপরে এমন ময়লা আবর্জনা পইড়া ফেলে, যদি ময়লা আবর্জনা পইড়া থাকে দেখতে পান দুইটা চোখের মতো, তো এরকম চোখ চোখের মতো থাকে, এটাই হচ্ছে মেইন সেন্সর। তো এইটার মধ্যে যদি ময়লা পইড়া থাকে তাহলে এই ধরনের প্রবলেম হতে পারে। অতএব আপনি যেটা পারেন এটাকে ক্লিন করে দিতে পারেন, এটাকে চেঞ্জ করে দিতে পারেন। যদি একেবারে আপনার কাছে নাই থাকে, তাই এরকম প্রক্সিমেটি সেন্সর, এটাকে একদম রিমুভ করে দিতে পারেন, এটা হচ্ছে সমাধান। এরপর এগুলো ছাড়াও একটা সমাধান আছে, সেটা কি, যেমন দেখেন আমি আবার একবার দেখাই, আমি এটাকে এভাবে করলাম, হলো না, ভলিউম প্লাস একবার টিপ দিলাম, তারপর এরকম করলাম, হয়ে গেল, তাই না? এখন এই প্রবলেমটাকে আমরা সেটিংস থেকেও একেবারে শেষ সমাধান করে দিতে পারি। হার্ডওয়্যারগত জিনিসও জানলাম, এখন সফটওয়্যারের মধ্যে যাবেন। যাইয়া এই যে এখানে লিখবেন পকেট, এই যে পকেট, POCKET, পকেট মুড, এই পকেট মুড এইটার মধ্যে ঢুকবেন। ঢোকার পর একেবারে সবার নিচে আসবেন, এই যে লেখা আসছে পকেট মুড, এইটাকে আপনারা ডিজেবল করে দিবেন, বাস শেষ। যদি কাজ না করে মোবাইলটাকে একবার বন্ধ করে আবার চালু করবেন। এখন আমরা এই দেখেন এটা বন্ধ করলাম, আবার চালু করলাম, প্রত্যেকবার খুলে যাবে, দেখতে পাচ্ছেন? এখন আর কিন্তু ওই লেখাটা আসতেছে না। আশা করছি যে ভিডিও টিউটোরিয়ালটা ভালো লাগছে। অনেকেই হয়তো বা জানেন, অনেকে জানে না, যার কারণে ভিডিওটি শেয়ার করে। বলে রাখি, সানি পয়েন্ট প্রেজেন্ট হলো একটি মোবাইল রিপেয়ারিং টেনিস সেন্টার। এখানে প্রত্যেক মাসে আমাদের একটা মোবাইলের সফটওয়্যার এবং হার্ডওয়্যার উপর একটা কোর্স শুরু হয়। আপনি চাইলে আমাদের এখানে এসে মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে একটা কোর্স নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।